সম্মানি দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF থেকে বাংলাদেশের ঋণ সহায়তা চাওয়ার বিষয়টি নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। তিনি জানিয়েছেন সহায়তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে সংস্থাটিকে। বুধবার অর্থাৎ 27 জুলাই দুপুরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি শেষে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রশ্ন উত্তরে তিনি এই কথা বলেন। অর্থমন্ত্রী বলেন IMF-এর কাছে অর্থ চেয়ে চিঠি দেওয়া হয়েছে, তবে তাতে উল্লেখ করা হয়নি অর্থের পরিমাণ। প্রসঙ্গত চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে IMF-এর কাছ থেকে বাংলাদেশের ঋণ চাওয়ার বিষয়টি বেশ কিছু দিন ধরেই আলোচনায় রয়েছে। তবে গত সপ্তাহে অর্থমন্ত্রী এমন আশঙ্কা নাকচ করে দেন। তখন তিনি বলেছিলেন এই মুহূর্তে IMF-এর কোনো সহযোগিতার প্রয়োজন নেই। দুই রকম কথা বলার বিষয়ে মোস্তফা কামাল বলেন, আমরা যদি সবসময় বলি টাকা লাগবে, এতে আমাদের চাহিদা প্রকাশ পায়। IMF টিম যখন ঢাকায় এসেছিলেন, সে সময় যদি বলি আমাদের টাকা দরকার, তখন তারা টাকা দিল সুদহার বাড়ানোর আশঙ্কা থাকে, তাই আমরা ভাব দেখাই আমাদের দরকার নেই, এটাই হলো মূল কথা। সে কারণে সে সময় বলিনি আমাদের ঋণ প্রয়োজন। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।